जदि कोनो सन्तान बाहिरे थाके मायर भितर एकटा कष्ट थाके आमार सन्तान बाहिरे आछे कखन की करछे आमी जानि ना Oh, yeah.
काले घन सया हो श्रीदाम रे श्रीदाम रे नबुजी अमर पंत पाने पाने सैया रे श्रीदाम पंत पाने हरे सैया जगते सम्पर्क नहीं सन्तान सम्पर्क हम निस्वार्थ माँ जेमन तुम्हें भलोबासबी माँ जेमन तुम्हार जो काज करबी ये पृथिवीर अन्न क्यों तुम्हें तद्रूप काज करबे ना तुम्हें भलोबासबे ना और कि बोलते चाहिए जानिस अरे विदेश अरे विपाके जदि हसदम रे कारो पुत्र मारा मारा जा रे विदेश भी
বর্তমান সময়ে সংসারের কারণে বাবা মাকে দেশে রেখে বিদেশে অনেক সন্তান যায়, লন্ডন আমেরিকায় যায়। তাহলে ভগবান বলছে শ্রীরামরি, ওই বিদেশের ছেলের যদি কোনো কুসংবাদ হয়, তার কোনো অসুস্থ হয়, তার কোনো বিপদ হয়, তাহলে এই জগতের সবার জানার আগে বোঝার আগে আগে মায়ের মনটা বিচলিত হয়। আগে সবার প্রথমে আগে তোমার মা জানবে। তাই বলছি, ওরে বিদেশে বিপক্ষে যদি অশ্রীদামি রে কারো পুত্র মারা যায়, পুত্র মারা যায়, ও শ্রীদাম রে হরে পরপুরুষি হাইরে জানার আগে আগে জানিবে আমার মায়েরে শ্রীধাম হরে জানিবে আমার মায়, ওই রে আগে জানে আমার আমার মা, ওয়ারে প্রতিবেশী ওরে জানার আগে আগে জানে আমার আমার দুঃখিনী মহিলা শ্রীধা আগে জানে ভাইরে পুত্র যদি যদি কুপুত্র হই রে অশ্রীদাম রে ভাইয়ের টান দিয়াল ভাই কুলে, ভাইরে পুত্র যদি অরে কুপুত্র হই রে জগতে। এই জগতে মায়ের মতো আপন এই জগতে আর কেহ নাই। কেন কেন এই কথাটা কীর্তনীরা সবাই বলে, মায়ের মতো আপন কেহ নাই। মায়ের কাছে এমন একটা বস্তু আছে যেটা এই পৃথিবীর মধ্যে আর কারো কাছে নেই। মাটির মূর্তি যদি গড়ে দেয় কারিগর, মূর্তির কারিগর, সরস্বতী পূজা, কালী পূজা, দুর্গা পূজা হলে দেখবেন মাটির মূর্তি গড়া হয়, গড়া হয় না? তখন মূর্তির কারিগরকে যদি আপনি টাকা না দেন তাহলে সেই মূর্তিটা আপনাকে দেবে না। তাহলে একটু ভেবে দেখুন, আজকে আমি পুলিশ হয়েছি,
ডাক্তার হয়েছি, টিচার হয়েছি, কীর্তনী হয়েছি, সাধু হয়েছি, আমি এত বড় বড় কাজ করছি, কিন্তু এর বিনিময়ে এই যে দেহটা পেয়েছি, এই দেহটা কার? এই দেহটা দিয়েছি আমার মা। আজ আমি পুলিশ, আজ আমি ডাক্তার, আজ আমি টিচার, আমি আজকে বড় পদে চাকরি করি, এর অবদান হচ্ছে একমাত্র মায়ের। মা যে তোমাকে এত সুন্দর দেহ ঘরে দিল, জীবনে তোমার কাছে কিছু চাইনি বলে অরে। মাটির মূর্তি ঘরে দিলে যেমন মূর্তির কারিগর, সেই মাটির মূর্তি ঘরে দিলে যেমন তার কাছ থেকে টাকা নেই, কিন্তু তোমার মা যে তোমাকে এত সুন্দর দেহ ঘরে দিল, জীবনে সেই মা তোমার কাছে কিছু চাইনি। এমনকি যদি পুত্র কুপুত্র হয়ে যায়, আমাদের সংসার দেখবেন যদি একজন মায়ের পাঁচজন সন্তান হয়, তাহলে সবাই এক সমান হয় না। কেউ হয় ভালো, কেউ হয় শিক্ষিত, কেউ হয় চোর, কেউ হয় ডাকা। তেমনি ভগবান বলেছে যদি কোনো মায়ের সন্তান কুপুত্র হয়ে যায়, তথাপিও মা কোনোদিন তার সন্তানকে পর করে দেখে। সেই জন্যই বলেছেন ভগবান যে তোমার মাকে আমি স্বর্গের চাইতেও বড় করে দিলাম, আর তোমার পিতাকে আমি স্বর্গের সমতুল্য করলাম। কেন? দেখবেন আমাদের এই সমাজে মেয়েদের বিয়ে হয় 18 বৎসরে, 20 বৎসরে যদি সে একজন সন্তানের মা হয়, 22 বৎসরে তার স্বামী মারা গেলে জীবনে সেই মা কখনো বিয়ে করে না। কেন? আমার সন্তান আছে, তাকে লালন পালন করতে হবে। কিন্তু এমনও পিতা ঘরে ঘরে আছে, তার বয়স যদি 40 বৎসর হয়ে যায়, সেই পিতা আবার বিয়ে করে, সে কখনো সন্তানের মুখের দিকে তাকায় না। কিন্তু অনেক মা আছে দেখবি রাস্তায় 300 টাকার মাটি কাটে, বাসায় বাসায় কাজ করে, করে সন্তানকে মানুষ করার জন্য। আর সেই জন্যই ভগবান বলেছে যে মায়ের মতো আপন এই জগতে আর কেহ নেই। এই জগতে যদি আপন থাকি, তাহলে শুধু একজনই আছি, সে হচ্ছে তোমার গর্ভধারিণী মা। আজকে রাত্রি অবিশাল লীলার পরেই যারা ঘরে ফিরে যাবে, যারা এখানে বিয়ে করেছি, আপনারা সর্বপ্রথমেই আপনার মাকে ডাকবেন না, ডাকবেন আপনার স্ত্রীকে, দেখবেন সবার আগে জবাব দেয়কে। যখন আপনার স্ত্রীকে ডাকবে, তখন সবার আগে তোমার মা বলবে, বাবা তুই এসেছিস, তোর জন্য অপেক্ষা করে আছি, আমার সন্তান এতক্ষণ ধরে কীর্তনে গিয়েছে, এখনো আসলো না কেন? বৃদ্ধ মা দরজার সামনে দাঁড়িয়ে বসে তাকে, আমার পুত্র আসছে নাকি? এমনকি যখন সন্তান ছোট থাকে, আমার সন্তানের ছোটবেলায় কি অসুখ হয় না? রোগ হয়, ব্যাধি হয়, যখন সন্তান অসুখ হয়, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলে, অগো অগো শুনছো, আজকে 4 দিন হয়েছে আমার সন্তান আজ কিছু খায় না, অগো আজকে এতদিন ধরে আমার সন্তান অসুখ হয়ে গিয়েছি, আমার খুব আজ কিছু খায় না। কিন্তু যখন ছেলে যখন বড় হয়ে যায়, মা গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, অগো আমার খুব আমায় খেতে দেয় না, বলে না? এটাই হচ্ছে কলির ধর্ম, এটাই হচ্ছে কলির যুগের নিয়ম, মা বাবাকে খেতে দেয় না, রেখে দেয় এতিমখানায়, অথচ বাড়িতে কুকুর পালন করে, করে না? সেই জন্যই আমাদের ধর্ম আজ এগোতে পারছে না, আজ আমাদের ধর্ম পিছিয়ে যাচ্ছে। কেননা আমরা মাতৃভক্ত নই, কেননা মায়ের চরণে হাইরে যাবা পুত্র, ও হাইরে ভক্তি নাহি করে, অরে তাহার মত মত পাপি নাই রে, নাই রে এই তিন ভুবনে রে, নাই রে এই তিন ভুবনে। তাই আজ শ্রীরাম খুব বলছি, এই কানাই কানাই, তুই মায়ের জন্য পাগল হয়ে গিয়েছিস, তুই যেমন মাকে ঘরে রেখে এসেছিস, আমরাও তো আমাদের মাকে ঘরে রেখে এসেছি, কিন্তু তুই যে আজ পাগল হয়ে গিয়েছিস মা মা বলে। আজ ভগবান বলছি, অরে শ্রীধাম, আমার মা আর তোদের মার মধ্যে পার্থক্য আছে। কেন জানিস?
আমার মা আমাকে কত সাধনা করে পেয়েছে, কত তপস্যা করে পেয়েছে সেটা আমি জানি, আমার মাই জানে, আর কেউ জানে না। কেন জানিস? আমার মা আমাকে কঠিন তপস্যার বিনিময়ে পেয়েছে। ভক্তের বাঞ্ছা পুরাইতে গো ভক্তের বাঞ্ছা পুরাইতে অরে গুলো খইতে অরে গুলো কেরনা আসলেন ধরাতে ভক্তের বাঞ্ছা পুরাইতে গো ভক্তের বাঞ্ছা পুরাইতে অরে গুলো খইতে গুলো কেরনা আসলেন ধরাতে ওয়ে গো সহজকে পাইনা তরে